বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দেশের সাতষট্টি বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে সংঘাত পরিহার করে রাজনীতিতে গণতান্ত্রিক রাজনীতির চর্চা ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের মুক্তির দাবি জানান তারা বিবৃতিতে স্বাক্ষর করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন লেখক ভাষা সৈনিক বদরুদ্দিন ওমর অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ অধ্যাপক আনু মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আরো আনোয়ারুল্লাহ চৌধুরী অধ্যাপক মাহবুব উল্লাহ সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা তারা বলেন যখন সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবি জোরালো হচ্ছে তখন বিএনপি মহাসচিবকে গ্রেপ্তারের ঘটনা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানকে ঝুঁকিপূর্ণ করে তোলা হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে সাতষট্টি বিশিষ্ট ব্যক্তি মনে করেন মির্জা ফখরুল ইসলাম শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে দৃঢ়ভাবে বিশ্বাসী তাকে মুক্তি দিয়ে সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথ সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা